হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে বানাবো পাতাকপি দিয়ে ভাজি। এটার সাথে আমি একটা টমেটো, ক্যারোটও দিব, গাজর। পাতাকপিটাকে ফোলে নিচ্ছি মেশিন দিয়ে, তারপরে ওই গাজরটাকেও ফোলে নেব, কুচি কুচি করে নেব। তারপরে পেঁয়াজটাকে আমি এখানে কুচি কুচি করব। আমার ভাজিটা আপনারা দেখেন, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার ভাজিটা। ভাজিটা এখন পাতাকপিগুলো এ করে ফেলছি, পরে ফেলছি। এখন এটা চেঞ্জ করিয়া, ব্লেডটা চেঞ্জ করিয়া ওই ক্যারটটা করব, পলে নেব। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার দিয়েন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন। এখানে আমি তেল নিয়েছি, তেল দিয়ে আমি পাঁচফোড়ন, একটু পাঁচফোড়ন দিছি, দিয়ে এটা বাটছি, বাজা। তারপরে পেঁয়াজ দিছি, পেঁয়াজটাকে একটু বাজবেন, বাজা। তারপরে গুঁড়া মশলাটা দিবেন। এখানে আমি হলুদ দিতেছি, ডুলা বাখর দিব, আর একটু ইয়ে দেব, জিরা বাখর। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো ছেড়ে দিই। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো দিতেছি। সবজিগুলো দিয়ে রেখে রাখবো, সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে ধন্যবাদ করে কথা দিয়ে নিয়ে ফেলবো। সবজিটা অনেক মজা হয়। সাধারণত পাতাকপি আমাদের পেটের জন্য ভালো। এটা কী বলে, পাতাকপি বলে না বাঁধাকপি বলে? আমার জানা এম তো কমেন্ট পাচ্ছি, আমি কি পাতাকপি বলতেছি? আই থিঙ্ক ইস বাঁধাকপি। আমি এইগুলো বলিও, আমি আমার দেখানি এটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়া তারপরে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে বাকিটা, দেখতে অনেক সুন্দর লাগে। ওই যে পাঁচফোড়নের এটা দিলে অনেক মজা হয়, মানে টেস্টটা অন্যরকম দিচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।